এই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। হ্যাঁ গাইস, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা নিয়ে আসলাম আবারও একটি নতুন গেমিং ভিডিও। তো আজকে আমরা কোন গেমের উপর ভিডিও বানাবো সেটা হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন, আর যারা বোঝেননি তাদেরকে বলে দেই, কারণ সবাই তো এই গেম খেলেনি। তো এই গেমটির নাম হচ্ছে ফ্লাইট সিম 2018। প্লে স্টোরে লিখে সার্চ করলে আপনারা এই গেমটি পেয়ে যাবেন। তো এই গেমটির সাইজ 248 MB মাত্র। তো আপনারা সর্বপ্রথম এই গেমে ঢোকার পরে এরকমের একটা দৃশ্য দেখতে পাবেন, তারপর এখান থেকে আপনাদেরকে কন্টিনিউতে যেতে হবে। ওকে, তারপর কিন্তু আমার প্লেন এই চলা শুরু করছে। তো যাই হোক, এই তারপর আপনাদের হচ্ছে এই পাশে গিয়ারের মতো আছে, এই গিয়ার বাড়িয়ে দিতে হবে। তারপরে সামনে যে ইটা ব্লু ইটা দেখতে পাচ্ছেন ওটার ভিতরে ঢুকতে হবে। তারপর হয়তো বা এখানে আপনারা জায়গাগুলো লিস্ট দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা বেশি দূরে যাব না, আজকে আমরা খুব কাছাকাছি কোনো একটা স্থানে যাব। এখানে নিউ ইয়র্ক শহর আমার খুব ভালো লাগে, যদিও বা যাই নাই। তো আজকে গেমের ভিতর থেকেই ঘুরে দেখব। তো গত ভিডিওতে হচ্ছে আমি যে গেমটা নিয়ে ভিডিও বানাইছিলাম, ট্রাক সিমুলেটর, তো ওটা রিভিউ করা হয় নাই গেম খেলার পরে। তো এই গেমটার আমি রিভিউ করব। ওকে, এখানে সিট বেল্ট অন দেখতেই পাচ্ছেন উপরে লেখা আসছে। তো এখন আমরা এখান থেকে উড়ব। তো আপনারা গেমে ঢোকার পর কিছু পারমিশন চাইবে, অ্যালাউ করবেন, তারপর সিটিং ঠিক করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে এই রকমের, তারপর হচ্ছে গিয়ে ওই যে উপরে সবুজ ইটা দেখতে পাচ্ছেন সামনে, ওই পর্যন্ত গিয়ে হচ্ছে গিয়ে আপনারা ওড়ার পারমিশন পাবেন। তার আগে যদি আপনারা ওড়েন বা প্লেন আকাশে উঠান তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো আমরা কিন্তু পারমিশন পেয়ে গেছি, এখন আমরা আমাদের স্পিড বাড়িয়ে দিলাম প্লেনের। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশা করি কত বন্দুক দিয়ে এনিমি মারলাম, আবার মানে কত ই করলাম, তার সাথে কত বাস চালালাম, গাড়ি চালালাম। গাইস, আমার পাশে অনেক শব্দ আসছে, এই কারণে আমি হচ্ছে ই করতে পারছি না, মানে ভালোভাবে গেমে কনসেন্ট্রেট করতে পারছি না। কোনো সমস্যা নেই, আমাদের বাসায় কাজ চলছে। গাইস, আমার পাশে প্রচুর শব্দ আসতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। গাইস, 1 মিনিট, আমি একটু একটা জায়গায় যাচ্ছি, তারপরে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। 1 মিনিট। ওকে গাইস, আমি চলে আসছি একটা নিরিবিলি জায়গায়। তো বাসায় কাজ চলতেছে, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে কাজ। ওকে, কোনো সমস্যা নেই। আর গাইস, আমি কিন্তু বর্তমানে রেগুলার ভিডিও দেই, তো বাসায় কাজ চলার কারণে হয়তো বা এটা আর বেশি একদিন হবে না, রেগুলার ভিডিও দেওয়া হয়তো বা সম্ভব হবে না, মানে 2 দিন পর অন্তর অন্তর পাবেন। আর গাইস, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না, এটা মাস্ট। তো আমরা কিন্তু নিউ ইয়র্কের খুব কাছাকাছি চলে আসি, নিউ ইয়র্ক মানে খুব দ্রুত যাচ্ছে। দেখান মানে নিউ ইয়র্ক আপনারা যেখানে যাচ্ছেন তার আশেপাশে আসার সাথে সাথে কিন্তু এরকমের একটা ই আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা যদি দেখতে পাচ্ছেন প্যাথ ল্যান্ড, মানে কী লেখছে আমি পড়তে পাচ্ছি না, এইটার উপর ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনাদের সামনে এরকমের গোল গোল রিনের মতো হয়ে আসছে, তো এর ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে। ওকে, এর ভিতর থেকে আপনারা যেতে থাকবেন, এক সময় হচ্ছে গিয়ে আপনাদেরকে এরা মানে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাচ্ছি। তো আমার একটু উঁচু হয়ে গেছে বেশেই, কোনো সমস্যা নেই, আমরা ধীরে ধীরে প্লেন নিচে নামাচ্ছি, সমস্যা নেই, আমরা নিচে নামাবো প্লেন, আমরা বিমান নিচে নামাচ্ছি, খুব দ্রুত নিচে নামাচ্ছি। ওকে, তো আমরা কিন্তু প্লেন নিচে নামিয়েছি, আর সামনেই দেখতে পাচ্ছেন শহর। ওকে, তো সামনেই কিন্তু শহর,
তো আজকের ভিডিওটা আমি যতটা সম্ভব শর্টকাটে করব। ভাই আপনারা কেউ কমেন্ট করেন না যে কোন ভিডিও কোন গেমের উপর আমি নেক্সটে ভিডিও করব, এটা আপনারা বলেন না। মানে আমার মানে আমি তো নিজের ইচ্ছা মতো আমি বর্তমানে করি, আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে ভালো হয়। আমি সেই কমেন্ট অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাদের সেই গেমের উপরই হচ্ছে ভিডিও বানাবো। আর হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু অ্যান্ড্রয়েড গেম অর্থাৎ অ্যান্ড্রয়েডে যে গেমসগুলো খেলা যায় সেই গেমসেরই কমেন্ট করবেন। ওকে, কারণ হচ্ছে গিয়ে আমার একটা মামার পিসি আছে, বাট ওটাই আমার হচ্ছে ধরা বারণ। সো আমি হচ্ছে আমার নিজের মোবাইলেই থেকেই করছি সব কিছু। তো সামনেই হচ্ছে এয়ারপোর্ট। আমি এই গেমটা আগেও একবার খেলছিলাম, বাট মানে হচ্ছে গিয়ে টেক অফ করা খুবই সহজ, বাট ল্যান্ড করাটা হচ্ছে খুবই কঠিন। মানে এটাই ল্যান্ড করা খুব হার্ড। কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবেই সকলকে নিয়ে আমরা ল্যান্ড করতে পারবো ইনশাল্লাহ। এরকমেরই করা যায়, বাট আমার ওরকমের আমি কমফোর্টেবল ফিল করি না। যাই হোক, আমরা কিন্তু এখানে চলে আসছি। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এতক্ষণ স্পিড কী ছিল আর এখন কী পরিমাণ স্পিড? অর্থাৎ স্পিড কিন্তু অনেক কমে গেছে, এটা হয় এরকমের। তো গাইস, ভিডিওর প্রথম থেকে প্রথম দিকটায় অনেক শব্দ আছে, তো এখন অনেকটাই কমে গেছে। আর প্রথম শব্দটির জন্য আমি ক্ষমা চাইছি, আসলে আমার বাসায় কাজ চলছে এই কারণে, নাহলে এই সমস্যাগুলো আই থিঙ্ক হবে না। তো আমার বিমানে কিন্তু বাতিও জ্বালানো, দেখেন নিচে বাতিও জ্বালাই নিছি, দিনে আবার বাতি লাগে লিবাই দেই। কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু গিয়ার ওপেন করছি গিয়ার, আর এখন আমরা ল্যান্ড করব। দেখা যাক আমরা কত ল্যান্ড করতে পারি কি না, আল্লাহ আমাদের সাথে থাকুক, ইনশাল্লাহ আমরা ল্যান্ড করতে পারবো। আমরা কিন্তু এয়ারপোর্টের খুবই কাছাকাছি, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। ইনশাল্লাহ, কিন্তু সামনে হচ্ছে এয়ারপোর্ট, বাট কি হচ্ছে আমার ইনশাল্লাহ আমরা পারবো। মানে এটা যারা যারা এই গেমটা খেলছেন তারাও কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টের মানে রানওয়ের উপর দিয়ে উঠছি। ওকে ওকে ওকে, আমরা রানওয়েতে নামছি ধীরে 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 ধীরে, তার স্পিড কম। ওকে গাইস, আমরা কিন্তু এখানে ল্যান্ড করছি। তো আমরা মানে 5টা স্টারের মধ্যে 4টা স্টার পাইছি, কোনো সমস্যা নেই। মানে আপনারা বুঝবেন যে ল্যান্ড করলে করতে পারলেই হয়েছে, কোনো রকম ল্যান্ড করতে পারলেই হয়েছে। তো গাইস, আজকের ভিডিওতেও কিন্তু আমি কোনো কাটছাট করিনি, একদম পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাই দিলাম। তো এটা হচ্ছে ছোটো, মানে আমি যে পথে আসছি এটা হচ্ছে ছোটো পথ। এটা হচ্ছে ছোটো পথ, যদি বড় পথে যান মনে করেন যে 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার, 4000 কিলোমিটারও আছে, তো সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যেতে পারে।